নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। রুদ্রপ্রসাদ ব্যানার্জি, তৃণমূলের চিন্তার কারণ বিজেপিতে নতুন যোগদান, কেন চিন্তার কারণ আর কি বা যোগদান, সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। শুরুতেই বলি, আপনাদের রুদ্রবার্তা মানেই আপনারা জানেন আনকাট কিছু কথা অবশ্যই যুক্তি সহকারে। এই রাজ্যে যোগদান অর্থাৎ রাজনীতিতে যোগদান পর্ব, এটা যেন একটা সময় ছিল মনে হতো যেন মেলা লেগেছে। তৃণমূল ভেঙে বিজেপিতে যোগদান 2021 নির্বাচনের আগে হুড়হুড় করে হয়েছে, যোগদান মেলা হয়েছে। সেখানে কৈলাস বিজয়বর্গী থেকে শুরু করে দিলীপ ঘোষ এবং বড় বড় রাজ্যের তাবড় নেতাদের সামনে হুড়হুড় করে তৃণমূল ভেঙে লোক এসেছে। এবং তারপরে দেখেছি যেভাবে বানের জলের স্রোতের মতো এসেছিল, বানের জলের স্রোতের চলে যাওয়ার মতোই চলেও গেছে। অর্থাৎ তৃণমূল থেকে আসা লোকেরা তৃণমূলে আবার ফিরে গেছে, কারণ যেই মুহূর্তে ক্ষমতা পায়নি সেই মুহূর্তে তারা নিজের দলে ফিরে গেছে। এই ক্ষমতার লোভে কিছু আসা লোক ফিরে গেছে, কিন্তু রয়ে গেছে ওই বানের জলে যারা ভেসে আসে তার মধ্যে যেটা সলিড পাথর হয় তারা কিন্তু আর ফেরে না, আর পলিটা থেকে যায়, থেকে জমিকে উর্বর করে। ঠিক সেভাবেই বিজেপিতে যারা রয়ে গেছে তৃণমূল থেকে এসে তারা কিন্তু বিজেপিকে উর্বর করছে। তার মধ্যে আপনারা জানেন শুভেন্দু অধিকারী, সজল ঘোষ, এরকম নাম অনেক আছে। তবে শুভেন্দু অধিকারীর নাম সর্বাগ্রে এসে গেছে, এছাড়া আরও অনেকে আছে। তো তারা এসে এখানে রয়ে গেছেন এবং তারা চেষ্টা করছেন জমিটাকে আরও উর্বর করার এবং জমিতে যাতে ভালো ফসল হয় এবং বিজেপি যাতে উন্নততর থেকে উন্নততর হয়। তো এইরকমই একটা জায়গা দেখা, মানে এই যোগদান দেখা আমাদের চোখে সবকিছু সয়ে গেছে। কিন্তু এই রাজ্যে এই যে নতুন যোগদান পর্ব আরও একটা শুরু হলো, এটা কিন্তু দৃষ্টান্তমূলক। তার কারণ এই যোগদান পর্বটা ছিল একটু আলাদা, অর্থাৎ এখানে তৃণমূল ভেঙে হুড়মুড় করে লোক আসছে না এবং সামনে কোনো নির্বাচনও নেই, যে বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন, সামনে আছে পঞ্চায়েত নির্বাচন। কিন্তু যারা যোগদান করেছে তারা কিন্তু পঞ্চায়েতে লড়ার মতো প্রার্থী নয় বা পঞ্চায়েতে লড়ার মতো মানুষও নয়, অর্থাৎ তারা এসেছে অন্য কোনো কারণে, অন্য কোনো তাগিদে। চলুন আগে দেখে নিন যোগদান পর্ব সম্বন্ধে এই রাজ্যের রাজ্য সভাপতি ঠিক কি বলছেন, শুনুন। তৃণমূল কংগ্রেস থেকে তো মানুষ অলরেডি আমাদের পার্টিতে আসছে, এরকম নয় যে এদের প্রথম আমরা যোগদান করলাম। যেহেতু এরা সমাজের বিশিষ্ট জন, একজন জেনারেল সেক্রেটারি একটি ডিস্ট্রিক্টের তৃণমূল কংগ্রেসের, এবং তার সাথে তিনি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের যে ছাত্র উইং তার অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ছিলেন। তো এনাদের মতো রাজনৈতিক যারা কর্মী তাদেরকে দলে পাওয়া, তার সাথে এরকম বিশিষ্ট জনেরা, কেউ হয়তো এফডিআই স্পেশালিস্ট, কেউ পিআর স্পেশালিস্ট, এরকম লোকেদেরকে আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করাচ্ছি আগামী দিনে বাংলাকে তৈরি করার জন্য, সোনার বাংলা তৈরি করার জন্য যে ধরনের ম্যান পাওয়ার দরকার। আমরা সমাজের সর্বক্ষেত্রে সব মানুষকে আহ্বান জানাবো, আপনারা এগিয়ে আসুন। বাংলা এগিয়ে বাংলা এগিয়ে বাংলা জব করতে করতে অ্যাকচুয়ালি পিছিয়ে বাংলায় পরিণত হয়েছে, সেই জায়গা থেকে বাংলাকে তুলে ধরা একান্ত আবশ্যক। এবং ভারতীয় জনতা পার্টি যোগদানের মধ্য দিয়ে আমরা আশা করি বাংলার মানুষের কাছে, বিশেষত বিশিষ্ট লোকেদের কাছে, সমাজের বিশেষ শ্রেণীর কাছে আমরা এই বার্তা দিতে পেরেছি যে ভারতীয় জনতা পার্টি ভারতীয় আগামী দিনে বাংলাকে কোন দিকে নিয়ে যেতে চাই এবং কি ধরনের চিন্তা ভাবনা এখন থেকে বিরোধী দলে থাকা অবস্থাতেই আমরা করছি। আপনারা শুনলেন ডক্টর সুকান্ত মজুমদার, অর্থাৎ এই রাজ্য বিজেপির যিনি সভাপতি এবং তার সঙ্গে সঙ্গে তিনি একজন সাংসদও বটে, তিনি পরিষ্কার বললেন কারা কারা যোগদান করেছেন। এবং সেই যোগদান পর্ব আমি আপনাদের দেখাতে পারতাম কিন্তু ভিডিওটা আরও বেশি বড় হতো, তবে আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা যোগদান চলছে। এবং এই যোগদান পর্বে যারা যারা যোগদান করলেন তারা কিন্তু কেউই এমনি, মানে কি বলবো, আমার আপনার মতো সাধারণ কেউ নন, এরা একটু উন্নত স্তরের। তার মধ্যে রয়েছেন একজন ফরওয়ার্ড ব্লক থেকে আসা এক নেতা, এবং তারপরে আছে ডিওয়াইএফআই থেকে আসা নেতা, এবং তারা প্রত্যেকে কিন্তু স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। একজন শিয়ালদা হাইকোর্টের অ্যাডভোকেট এবং আর একজন প্রথিতযশা কবি লেখিকা তিনি এসেছেন, তিনি হচ্ছেন আবার কংগ্রেস থেকে এসেছেন। এইভাবে বিভিন্ন স্তর থেকে কিন্তু মানুষ এসেছেন, তারা প্রত্যেকেই গুণীজন। হ্যাঁ, এই কথাটা আমি বললাম, গুণীজন। আমি বুদ্ধিজীবী বললেই আবার তাদের গালাগালি দিয়ে দেওয়া হয়, কারণ বুদ্ধিজীবী এখন একটা গালাগালি দেওয়ার মতোই একটা শব্দ, বুদ্ধিজীবী বলাটাই এখন একটা গালাগালি পর্যায়ে পৌঁছে গেছে, মানে বুদ্ধিজীবী বলেই গালাগালি। কাজে এদের বুদ্ধিজীবী বলছি না, এরা গুণীজন। এই গুণীজনরা এলেন এবং যারা এলেন তারা কিন্তু ভেবে চিন্তেই এলেন যে এই রাজ্যে বিজেপিকে ছাড়া আর কোনোভাবে এগোনো যাবে না, মানে এই রাজ্যে পরিবর্তন দরকার আছে, সেই জন্য
বিজেপি একমাত্র প্ল্যাটফর্ম, এই ভেবে কিন্তু এই মানুষগুলো এলেন। এরা কিন্তু ভোটে দাঁড়ানোর জন্য আসেননি, অর্থাৎ এরা হচ্ছেন সুকান্ত মজুমদারের কথা যদি আপনারা শুনে থাকেন তাহলে বুঝবেন যে নতুন বাংলা বা এগিয়ে বাংলা বা বাংলা যে নতুন সোনার বাংলা যে রূপরেখা তিনি বলছেন সেখানে সেই বাংলাকে পরিচালন করার জন্য কিছু মানুষের দরকার। দেখুন এখানে আমার সবচেয়ে ভালো লেগেছে এই পোর্শনটা, অর্থাৎ এই কথাটা, এতদিন পর্যন্ত আমরা দেখেছি দিতে হবে করতে হবে দুর্নীতি পরিণতি সব শুনেছি আমরা, কিন্তু কেউই বলেনি যে এবার এই যে বাংলাকে বিজেপি যে বাংলাকে দেবে বলছে স্বপ্ন দেখাচ্ছে সেই বাংলার লোকগুলো কারিগরগুলো কারা, এই কারিগরগুলোকে এখন থেকে যদি সামনে আনা যায় যে এরা এরা থাকবে এরা এরা এই কিছু করবে তাহলে কিন্তু একটা দিশা দেখানো যায়। অর্থাৎ আমরা দুর্নীতি দেখতে দেখতে অপশাসন দেখতে দেখতে 34 বছর কাটিয়ে আবার এই 10-12 বছর যেটা আমরা দেখে চলেছি অপশাসনের পরে দুঃশাসন আর কি বলবো সব শাসনই দেখছি আমরা, এইরকম দুঃসময়ে দেখা আমাদের চোখে নতুন স্বপ্ন দেখতে ইচ্ছে করে। আমরা দেখতে চাই সেই রকম মানুষজন আসবে যারা চাকরি দেবে। দেখুন আমার কাছে কিন্তু রাগ ঢাক নেই, আমার চোখে এখন সবচেয়ে ভালো লাগে কাকে জানেন, আমার মনে হয় যেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষ যদি আসে, রাগ করবেন না কেউ বা কিছু ভাববেন না, আমি বলছি না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসবেন বলে, আমি বলছি না, তিনি হয়তো রাজনীতির পঙ্কিল জায়গায় আসবেন না, কিন্তু তার মানসিকতা তার মতো মানসিকতা লোকজন যদি আসে তাহলে বাংলাটা সত্যিই সোনার বাংলা হবে, কারণ তিনি মানুষের দুঃখের কথা বোঝেন এবং সেই জায়গায় তিনি থাকেন। তো এইরকম টাইপের মানুষ যদি আসতে শুরু করে এবং যারা যারা গুণীজন সত্যিকারের যারা গুণীজন হবে তারা যদি আসেন এবং গোটা বাংলার রূপরেখা যদি তারা তৈরি করেন, হ্যাঁ হতেই পারে মুখ্যমন্ত্রী অন্য কেউ হলো বা হতেই পারে তিনিই মুখ্যমন্ত্রী হলেন বা যে কেউ হলেন, কিন্তু রূপরেখাটা তারা তৈরি করুন, তাহলে কি হবে সোনার বাংলা তৈরি হবে। একটা ছেলে লেখাপড়া করবে, সে লেখাপড়া করে তার মেধা যেন ঠিক থাকে সেটা দেখবে, একটা বাচ্চা ছেলে অপুষ্টিতে ভুগে যেতে মরে না যায় সেটা দেখবে, একটা ছেলে বা একটা মেয়ে যখনই তার শিক্ষার যোগ্যতা শেষ করলো কারিগরি শিক্ষা যোগ্যতা এবং অন্যান্য জায়গায় যারা গেল তারা যেন সঠিক জায়গায় কর্মসংস্থান পায়। বহু মানুষ তারা কর্মসংস্থান করতে পারে না আর্থিক অনটনের জন্য, তারা যাতে আর্থিক সহায়তা পায়, এই সমস্ত দিক ইকোনমিক্যালি থেকে শুরু করে মানে টোটাল এডুকেশনাল সিস্টেম এবং সব কিছু স্বাস্থ্য পরিষেবা ডাক্তারি পরিষেবা সব যেন ঠিকঠাক থাকে, যেখানে আমার পয়সা আছে বলেই আমি সুবিধা বেশি পাবো এটা যেন না হয়, সব মানুষ যেন সমান সুবিধা পায়। জানি এটা আমার অলিক কল্পনা বা অলিক চিন্তা স্বপ্ন, আমি দেখতে চাই সেই দিনই সেই বাংলার রূপ কারা দিচ্ছেন। বাংলার রূপকার বলা হয় বিধানচন্দ্র রায়কে, এখনো তিনি আমাদের মধ্যে বেঁচে আছেন যেন মনে হয়, তো বাংলার রূপকার আরো কারো হোক না, আরো উঠে আসুক না মাথা, তারা চিন্তা করুক না বাংলাটা কিভাবে তৈরি করা যায়, মানে আগামী দিনে বাংলাটা কি হবে সেটা যেন দেখানো হয়। হয়তো অনেক কথা বলে ফেললাম আবেগে, জানি হয়তো এগুলো হয় না হবে না চলছে না চলবে না চলে যাবে, অর্থাৎ কেউই ভাববে না শেষ পর্যন্ত, তবু স্বপ্ন দেখতে ইচ্ছে করে, কারণ যোগী আদিত্যনাথ তো পারছে, তার উত্তরপ্রদেশে হিন্দুত্ববাদ থাকলেও করছেন তো তিনি সবার উন্নতি, সেখানে তো উন্নত হচ্ছে সমস্ত কিছু, আসামে উন্নত হচ্ছে, উন্নত হচ্ছে গুজরাট কোথায় চলে গেছে, রাজস্থান দেখুন সব জায়গা উন্নত হচ্ছে, আমরা চাই আমাদের জায়গাটা উন্নত হয়, উন্নতি আমরা চাই, শিক্ষা থাক প্রত্যেকের বাড়িতে অন্ন জুটুক প্রত্যেকের বাড়িতে, কারোর কাছে হাত পেতে যেন চাইতে না হয় ওই 500 টাকা দাও 1000 টাকা দাও এই মানসিকতা যেন হারিয়ে যায়, অর্থাৎ ভিক্ষা নেব না দয়ার দান নেব না আমি খেটে খাবো, আমার ছেলে মেয়ে খেটে খাবে আমার ছেলে মেয়ে তারা রোজগার করবে এত টাকাই যাতে ওরা আমাকে হাসি খুশিতে সংসারটা চালাতে পারে, বাবা মার কাছে ছেলে পুলে বড় হয়ে গিয়ে ছেলে মেয়ে বড় হয়ে গিয়ে প্রতিষ্ঠিত হলেই এটাই অনেকখানি, আর কিছু তারা চায় না। ছেলেরা প্রথমে বা মেয়েরা প্রথমে বাবার নামে বা মায়ের নামে পরিচিত হয়, পরে বাবা মা চায় আমরা যেন ছেলে মেয়ের নামে পরিচিত হই, সেই দিনের স্বপ্ন দেখি আমরা, যাতে এরকম রাস্তায় 600 দিন 700 দিন পড়ে থাকবে রাস্তায় হামাগুড়ি দেবে গড়িয়ে গড়িয়ে যাবে চাকার তলায় শুয়ে পড়বে মেধাযুক্ত মানুষরা আর বলবে হয় চাকরি দাও নয়তো মৃত্যু দাও, এটা যেন না হয়। অনেক হলো লোককে নৈতিকতার গল্প শুনিয়ে পরিবার কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, এসব বন্ধ হোক, কারণ আমরা অপা থেকে খপা সবই দেখে ফেললাম। ব্যাস এটাই ছিল এখনকার বার্তা, ভালো থাকুন, মঙ্গলবার দিন আপনাদের সবার মঙ্গল হোক এটাই আমি বজরঙ্গবলীর কাছে প্রার্থনা করি, ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা, আসি দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তা, কমেন্টস করবেন কিন্তু যাওয়ার আগে, ভালো লাগলো
নাকি খারাপ লাগলো? আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।